দেখেন না কি চলতেছে এখন সারা দুনিয়া তুলফান। উলামায়ে কেরাম এখন শুধু খালি এই কথাই তো সব জায়গায় মানুষদেরকে সজাগ করার জন্য, মুসলমানদেরকে সজাগ করার জন্য, তাদের এই ঘুম ভাঙানোর জন্য জায়গায় জায়গায় কথা বলতেছে যে এ কি বলে ফেলেছে, সারা দুনিয়া আপনার তোলপাড় চলছে যে মানুষ তো মানুষ না, মানুষ নাকি বানর থেকে হয়েছে, মানুষ কোথা থেকে হয়েছে, মানুষ বানর থেকে হয়েছে। সূরা আরাফের চার জায়গায় প্রথম দিকে চারটা জায়গায় সূরা আরাফের কয় জায়গায় 26 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত এভাবে আপনার চারটা আয়াতের মধ্যে ইয়া বানি আদম বলে আল্লাহ সম্বোধন করেছেন। কি বলেছেন? ইয়া বানি 26, 27, 31, 35 এই চার আয়াতের মধ্যে ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, এর অর্থ হচ্ছে হে আদম সন্তান, আদম সন্তান। আদম কি ছিল? মানুষ ছিল না? যে মানুষের সন্তান কি হয়? মানুষ হয় না? কুকুর গর্তে কুকুর হয়, বিড়ালের গর্তে বিড়াল হয়, কথা ঠিক না বেঠি? গরুর গর্তে গরু হয়, ছাগলের গর্তে ছাগল হয়, হাঁসের গর্তে হাঁস হয়, হ্যাঁ মুরগির গর্তে মুরগি হয়, শিয়ালের গর্তে শিয়াল হয়, গোড়ার গর্তে গোড়া হয়, গরুর গর্তে গরু হয়, মানুষের গর্তে কি হয়? বানর হয় না? মানুষের গর্তে বানর হয় না? বানরের গর্তে বানর হয়? তো বললো যে মানুষ বানর থেকে হয়েছে। আল্লাহ বলেন মানুষ কি? হে আদমের সন্তান, ইয়া বানি আদম, হে বানি আদম, আদম সন্তান। আল্লাহ বলেন আদম সন্তান, নাস্তিক বলে আপনার বানরের সন্তান। শুধু এটা বলেই তো ক্ষান্ত হয় না, চাইতেছে এদেশের মানুষকে আপনার বানর হিসেবে কি করতে, বানর বানাতে চায়। এদেশের মানুষ কি মানুষ হিসেবে তাকুক এটা তাদের খাইকে হয় না, পছন্দ হয় না, আল্লাহর কালাম থেকে দূরে সরাতে চায়। কোরআনের নামও নেই নাই, হাদিসের নামও নেই নাই, সুকৌশলে চাইছে দেন কি করতে, মানুষকে আপনার আকিদা বিশ্বাস কি করতে আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহ থেকে দূরে সরে নিয়ে যাবে, মানুষগুলিকে বেঈমান মানিয়ে ফেলবে। মানুষের সন্তান, মুসলমানের সন্তান স্কুলে পড়বে, স্কুলে পড়বে, ভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, নিষেধ তো নাই, কিন্তু আপনার কি প্রাথমিক শিক্ষাই দেওয়া হয়েছে আপনার মুসলমান সন্তানকে, মুসলমান নাকি মানুষ নাকি ছিল বানরের সন্তান? এটা কই যাবে? আপনার আমার সন্তানগুলি বড় হইলে এগুলি কি আল্লাহকে মানবে? আমরা তো শিখছি বইয়ের মধ্যে, আমরা তো শিখছি বইয়ের মধ্যে। এদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমাদের এই পরিকল্পিত যে সিদ্ধান্ত এটা পাল্টাও, পাল্টাও, না হয় মুসলমান জেগেছে, মুসলমান থামবে না, থামবে না। তোমাদের এই তোমাদের এই তোমাদের এই কথা বাস্তবায়ন হতে মুসলমান দেবে না, তোমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, কখনো হবে না। মুসলমান এটা সিংহের জাতি, মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। চিড়িয়াখানে সিংহ থাকে না? তো এক বেটা চিড়িয়াখানে গেছে, গিয়ে দেখেছি রে সিংহ এমনি পয়রা ঘুমাইতেছে, কই কিরি শুনছিলাম সিংহ বলে হুঙ্কার দেয় কেমনে, সিংহ দিয়ে হুঙ্কার টুঙ্কার কিছু দেয় না, তো কি করে রে সাথী দেখো সাথে বাইরে থেকে গ্রিলের ভিতরে সাথী ঢুকে কোথা যায় এ কোষায় এটা ঘুম ভাঙাইছে। তো সিংহ করছে কি করে দেখছো, এতক্ষণ পর্যন্ত ঘুমে আসলাম, মনে করছিস কি আমার প্রতি আমার সে আমার এই হুঙ্কার বুঝে ভুলে গিয়েছি? না না ভুলে যায় না, এমনিতেই ঘুমটি করতে কাপ করে একটা থাবা মাইরা একবারে ভিতরে নিয়ে গেছে, তাই না? সিরা ফেলে খাই গেছে। তো মুসলমান ঘুমিয়েছে না? মুসলমানদের ঘুম ভাঙলে তোমার আর এই দেশে থাকবে তো অনেক পরের কথা, পালা বারো রাস্তা পাবা না, পালা বারো রাস্তা পাবা না, পালাবা কোথায়? এত যদি ভালো না থাকে, না লাগে কোরআন হাদিস ভালো না লাগে, তাহলে তুমি কে বলছে তোমাকে থাকতে আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে? ইয়া মাশারাল জিন্নি ইনিস্ততাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়্যি আলা আল্লাহ বলেন আমাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন জাতি, হে মানুষ আর জিন জাতি,
ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে, আমার রাজ্য ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার রাজ্য ছেড়ে কোথায় চলে যাও? অন্যত্রে চলে যাও। যাবে কোথায়? আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বাঁচতে পারবা না, যাইতে পারবা না, যেখানে যাইবা সেখানে যাইয়া দেখবা আমি আল্লাহর রাজত্ব চলে, আমি আল্লাহর রাজ্য। বাংলা ছেড়ে সৌদি আরব যাবেন, সৌদি আরব কার? জোরে বলেন, জোরে বলেন, বাংলা ছেড়ে সৌদি আরব যাবেন, সৌদি আরব কার? সৌদি ছেড়ে মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া কার? মালয়েশিয়া ছেড়ে আমেরিকা যাবেন, আমেরিকা কার? লন্ডন যাবেন, সেই লন্ডন কার? ব্রিটেন যাবেন, ব্রিটেন কার? পাকিস্তান যাবেন, তুর্কিস্তান যাবেন, সাজিকিস্তান যাবেন, এগুলি কার? তাহলে যাবো কোথায়? আল্লাহ বলেন ইস্তাতাতুম, যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বাইরে থেকে পারবা না, যেখানে যাবে এখানে গিয়ে দেখবা আবার রাজ্য চলে। কিছু অবাধ্য সন্তান আছে, মা বাবার কিছু অবাধ্য সন্তান থাকে না? বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবা কয় তুই যখন আমার কথা শোনাস না, আমার বাড়ির তোর জায়গা নাই, হতে পারে কিছু কোলান আছে তা গাওরা থাকে, গাওরা বুঝেন, গাওরা থাকে। আর কিছু আছে আপনার দমক দিলে আপনার সংশোধন হয়, বাবা যখন রাগ করছে আমার ভুল হয়ে গেছে, বাবার মাফ চাই। আর কিছু আছে না মাফ চাইতো না, গাওরামি করবো, এক তাকতাম না তোমার বাড়ি, বাবা যখন করে বাইরে আমার বাড়িতে থাকতাম না তোমার বাড়ি, জায়াম গাওয়ার নানার বাড়ি গেছে, কোথায়? নানার বাড়ি, নানার বাড়ি গেছে, ওদের বাপ গে কিরে তোর শরম করে না, আমার শ্বশুর বাড়ি দেখ, সুজন শ্বশুর বাড়ি কার, নানার বাড়ি কারে দেওয়াইছে, বাপের দেওয়াইছে না, তো বাপে কয় তোর শরম করে না, আমার হুর বাড়ি দিলেন তোর নানার বাড়ি, তো আমি বিয়ে করছি দিকে কি হয়েছে তোর নানার বাড়ি, আমি তো বিয়ে না করলাম তোর নানার বাড়ি, তাহলে আমার দেয়া তুই তোর নানার বাড়ি পাইছে, এনা বাইরে তুই হতে থাকতাম না তোমার ঘর বাড়ি, যা আমরা আমার খালা আম্মার বাড়ি গেছে, খালা আম্মার বাড়ি, খালা আম্মার বাড়ি গেছে, বলে হ্যাঁ লোকে কয় বেসন মার করে বেসন মা, হায়া নাই লজ্জা নাই, আমার স্বাদির বাড়ি আমার বাইরের বাড়ি তাই সুস্কিয়ার লাগে, তোর শরম নাই? কারণ আমি বিয়ে করছি তোর মারে, এই হিসাবে তোর মার বোন তোর কি হয়েছে, খালা আম্মা হয়েছে, আমারে দিয়ে আমি কি করছি, তারে আমি আমার শালি দিকে তোর কি হয়েছে, খালা আম্মা হয়েছে, দশম করে আমার শালি, আমার শালি বাড়িতে কর, বাইরের বাড়িতে কর, থাকতাম না তোমার শালির বাড়ি তার বাইরের বাড়ি, জাঙ্গা গাওয়ার তবে গাওরাম টিকে কমে না, অহন কর থাকতাম না, গেছে গা কপু আমার বাচ্চা একটা অহন দূর গেছে না, একটু কাছে আইসে কই গেছে, গেছে ফুকুর বাদ গেছে, পুকুর বাদ পাবে কি এক এই বেহায়ার ঘরে বেহায়া, বেলাদার ঘরে বেলাদা, আমার বোনের বাড়িতে সুস্কিয়ার লাগে, আমার বোন ওইছে দি কেন তোর ফুফু আম্মা হইছে, তুই আমার আমার বাড়িতে বাইরে এসত, আমার ঘর বাড়িতে গেছত, আবার আমার কেউ চলে বাড়িতে বাইরিয়া, আমার বাইরের বাড়িতে গেছত, হেনতে বাইরে আমার বোনের বাড়িতে এসেছিল, তো শরম করে না। এরপরে কো হাইরি এমন বুঝাইছে, আহ দেখছি যেখানে যাই সেখানেই তো দেখা যাকি বাবার কে দিয়ে কি আমার আত্মীয়, এখন কয় বাবা ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, বাবার বাড়ি চাললাম, কালাম্মার বাড়ি গেলাম, নানার বাড়ি গেলাম, পুবাম্মার বাড়ি গেলাম, সবাই দেখা যায় আপনাকে দিয়ে বুঝতে পেরেছি আপনার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর আমার কোনো ঘৃণাই উপায় নাই, ওতে বাবা মাফ করে দেন, ভুল করে রয়েছি। তো ঠিক তদ্রূপ ভাবে কিছু বান্ধব এমন আছে গাওরামতি করে, থাকতাম না তোমার বাংলাদেশ, যাও তুমি সৌদি আরব, হ্যাঁ যাওয়ার পরে গিয়ে দেয় সৌদি আরব আল্লাহ কই হ্যাঁ ইসুস কে লেজো, তো আমার থাকতাম না তোমার সৌদি আরব, গেছে গা আপনার কি লন্ডন, হ্যাঁ ওকে আল্লাহ কই এটা তো আমার জায়গা, এ না ইসুস কে দেয়। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত বুঝতে পেরেছি আপনি ছাড়া আর আমার কোনো কি নাই, জায়গা নাই, যেখানে যাই সেখানে আপনার রাজ্য, যেখানে যাই সেখানে আপনার কি রাজত্ব, আল্লাহ আমাকে মাফ করে দেয়। কে কর গাওরান্তির তো একটা সীমা আছে, গাওরান্তির একটা কি আছে? তবে একটা সুসংবাদ আজকে শোনাই, আজকের পত্রিকায় পাইছি দীপু মনি শিক্ষামন্ত্রী বলেছে অতি শিগগিরই যেখানে 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 ভুল থাকুক না কেন আমরা দ্রুত সংশোধন করে নিচ্ছি, দ্রুত বলে সংশোধন করবে, আবার আলহামদুলিল্লাহ বলেন সংশোধন করলে তো আর আমাদের ওলামায়ে কেরাম আর কোনো মুসলমানের কোনো সমস্যা নাই, কি কর
সংশোধন করেন, সংশোধনের জন্যই তো এসব। বলেন সুবহানাল্লাহ, যেখানে সেখানে কি মারে হাত মারবা? এটা দেখে আর ওই সিংহরে যেন আপনার কি বলছেন, খোঁজা দিয়েছেন দিয়ে দেখছেন এটা ঘুমো নাকি আপনার কি চলার। তো আমাদেরকে মাঝে মাঝে খোঁচা দেয়, ইসলামের বিরুদ্ধে কিছু কথা বইলে খোঁচা দেয়, মুসলমানরা ঘুমিয়ে গেছে নাকি? ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। যেখানে সন্তানকে পড়ালে সন্তান দিন শিখবে, আল্লাহ চিনবে, রাসুল চিনবে, কবর চিনবে, হাসর চিনবে, মিজান চিনবে, ফুলসিরাত চিনবে, সেখানেই মুসলমানের সন্তানকে পড়াতে হবে। কথা ঠিক না ঠিক? যেখানে শিখলে, যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে সন্তান নাস্তিক হবে, মুর্তাদ হবে, সেখান থেকে মুসলমানের সন্তানকে বিরত রাখতে হবে। কথা ঠিক না ঠিক?